নমস্কার। আজকে আমাকে একজন জানতে চেয়েছিলেন যে সূর্যগ্রহণ কবে এবং সূর্যগ্রহণে কি কি করা প্রয়োজন বা কি কি বিধান আছে। তা প্রথমেই আমি তার কাছে ধন্যবাদ জানাই যে একটা ভালো বিষয় জানার জন্য বা বলার জন্য আমাকে অনুরোধ করেছেন বলে। তো যাই হোক, তা সবার আগে বলি যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যখনই হোক না কেন, সবসময় আমাদের মানার প্রয়োজন হয় না, যদি না সেটা দৃশ্য হয়। অর্থাৎ যদি অদৃশ্য হয় তাহলে মানার প্রয়োজন নেই, তবে মানলেও কোনো ক্ষতিও নেই। তবে যদি দৃশ্য হয় তাহলে কিন্তু অবশ্যই সেই গ্রহণকে মানতে হবে বা মানতেই হবে। তা এই আগামী যে কালী পুজো আসছে, অর্থাৎ 7ই কার্তিক, ইংরাজির 25 তারিখ, 25শে অক্টোবর, মঙ্গলবার 2022, হ্যাঁ, এই দিন কিন্তু একটি সূর্যগ্রহণ আছে এবং সেই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্য। সেই জন্য ভারতবাসী প্রত্যেকের কাছেই আমার এটা বক্তব্য যে এই গ্রহণটা কিন্তু মানতেই হবে। তা এই প্রসঙ্গে বলি যে গ্রহণ লাগছে কখন এবং কতক্ষণ এটা মানতে হবে। তা ভারতবর্ষের সময় অনুযায়ী আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আছে সেই অনুযায়ী আমাদের গ্রহণ ভারতবর্ষে শুরু হবে দুপুর 2:29, দুপুর 2:29, এবং গ্রহণ ছেড়ে যাবে সেটা হচ্ছে বিকেল 4:03, সরি, গ্রহণ ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 6:32। তাহলে আমি আরেকবার বলছি, লাগবে দুপুর 2:29 এবং ছেড়ে যাবে সন্ধ্যা 6:32। তাহলে এই কতক্ষণ থাকছে, 4 ঘন্টা 3 মিনিট এটা ভারতবর্ষে গ্রহণটা দেখা যাবে বা ভারতবর্ষেটা স্থায়ীকাল। সেই জন্য এই গ্রহণটা প্রত্যেক ভারতবাসীকে মানতেই হবে, এই হলো বিষয়। আর এই ক্ষেত্রে গ্রহণের যেটা নিয়ম আছে সমস্ত গ্রহণের ক্ষেত্রেই একই নিয়ম, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সেটা আর কিছুই না, সেটা হলো যারা মানে যাদের পক্ষে সম্ভব তারা যদি গঙ্গায় বা যে কোনো পূর্ণতোয়া নদীতে স্নান করতে পারেন, বা যাদের পক্ষে নদীতে বা জলাশয়ে যাওয়ার সম্ভাবনা তারা বাড়িতেই স্নান করবেন, এবং যেটা সবচেয়ে মান্য করতে হবে মানতে হবে সেটা হলো ওই 2:29 আগে সবাই খাবার খেয়ে নেবেন, ওই গ্রহণের সময় কেউ খাবেন না, সে কোনো কিছুই না। অনেকে আমাকে বলেন যে চা খাওয়া যাবে কি না, তাই বলবো কিছুই খাওয়া যাবে না ওই টাইম পিরিয়ডটার মধ্যে, অর্থাৎ ওই 4 ঘন্টা 3 মিনিট যে থাকছে 2:29 থেকে 6:32, এই সময়ের মধ্যে কোনো কিছুই খাওয়া যাবে না। আর যারা রাত্রিবেলা রান্না করবেন তারা অবশ্যই রাত 6:32 পরে আবার রান্না শুরু করবেন, তার আগে না, পাক করা খাবার কিছু রাখা যাবে না। আর যেগুলো উপায় নেই রাখতেই হবে সেগুলোতে ওই তুলসী পাতা বা কুশ দিয়ে রাখতে পারেন, যদি কুশ দিলে সবচেয়ে ভালো। আর যাদের কুশ পাওয়া যায় না বা যাদের আশেপাশে কুশ নেই তারা তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের কিছুটা হলেও আমি উত্তর দিতে পারলাম প্রশ্নের, যদি ভালো লাগে তাহলে আমি ধন্য হব। আজকে তাহলে এখানেই আমি ছেড়ে দিচ্ছি, নমস্কার।